স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অন্য দৃষ্টিতে। অন্য দৃষ্টির সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান, আমরা এই সময়ের বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে 30শে সেপ্টেম্বর বিশ্ব কন্যা শিশু দিবস, যে দিবসটির উপর আলাদা গুরুত্ব বাংলাদেশে, তা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন মেহরা আফরোজ চুমকি, মাননীয় প্রতিমন্ত্রী, তিনি মহিলা শিশু বিষয় মন্ত্রণালয়ের আছেন। নাসিমা আক্তার জলি, সম্পাদক কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের কন্যা শিশুরা কেমন আছে মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশে কন্যা শিশুরা আগের চাইতে অনেক ভালো আছে, এটা আমি বলতে পারি। তবে আমি বলতে পারি না যে সকল কন্যা শিশুরা তাদের অধিকার পেয়েছে এবং তারা সবাই খুব ভালো আছে, এই কথা বলতে পারি না। তবে কন্যা শিশুদেরকে নিয়ে যে সমস্যাগুলো সৃষ্টি, তাদের যে অবস্থানগত পরিবর্তন, সেক্ষেত্রে আমরা কিছু বিষয় যে চিহ্নিত করেছি এবং আমাদের বর্তমান সরকার, আপনি জানেন যে ইউএনএ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্পিচটা দিয়েছে সেটা দেখেছেন, তিনি বলেছেন যে নারীর ক্ষমতায়নই পারবে টিকসই উন্নয়ন এইভাবে। নারী কিভাবে হয়, আগে তো কন্যা হয়, আগে শিশু হয়, তারপরে তো সে আস্তে আস্তে পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে তাকে যে ছোটবেলা থেকে একজন কন্যাকে যখন গুরুত্ব দেওয়া হবে, তবেই না সে পরিপূর্ণ একজন নারী হবে এবং সে একটা মানুষ হবে, শুধু নারী নয়। এবং সে তার অবস্থান, আজকে 30শে সেপ্টেম্বর যে দিনটি এবার পালিত হচ্ছে, এবার বিশেষ ফোকাস হচ্ছে শিক্ষা পুষ্টি নিশ্চিত করে, শিশুর বিয়ে বন্ধ করে, এবং শিক্ষা পুষ্টি জায়গাটি কি আপনাদের কোনো ইয়ে আছে? অবশ্যই এটা একটা বিরাট বিষয়। আমরা চিহ্নিত করেছি যে আমাদের কন্যা শিশুদের যদি আমরা সুযোগ দেই, তার মধ্যে প্রথম হল তাদের স্বাস্থ্যগত, তাদের পুষ্টি, তাদের স্বাস্থ্যসেবা, এবং দ্বিতীয়ত তাদের শিক্ষা, এই দুটো যদি তাদের ইনশিওর করতে পারি, তাদেরকে দিতে পারি, তাহলে তাদের ব্যাপক পরিবর্তন আসবে। তো সেক্ষেত্রে আমাদের সরকার তো ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে আপনি দেখেছেন যে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল না, একেবারে 12th ক্লাস পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত আমাদের যে উপবৃত্তি সেটা দেওয়ার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি মেয়েদের বিভিন্ন ভকেশনাল প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে। এখন তো আপনি জানেন যে এমডিজির যে লক্ষ্যমাত্রা আমাদের প্রাইমারি এডুকেশনে, সেখানে আমরা কিন্তু ইতিমধ্যে অ্যাচিভ করেছি। সেখানে আমাদের ছেলে এবং মেয়ের সংখ্যা, এখন মেয়ের সংখ্যা ছেলের তুলনায় বেশি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এখানে আমাদের সাউথ এশিয়া রিজনে আমরা শ্রীলঙ্কার সাথে শুধুমাত্র তুলনা করতে পারি যে আমাদের কন্যা শিশুদের দেশের চাইতে আমাদের অবস্থানটা ভালো প্রাইমারি স্কুল লেভেলে। তার পরবর্তীতে হয়তো ড্রপ আউট হচ্ছে, কিন্তু সেটার সংখ্যাটাও অনেকটা কমে আসছে। আমি যদি আসি পুষ্টির ক্ষেত্রে, পুষ্টির ক্ষেত্রেও আপনার আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আর স্বাস্থ্যক্ষেত্রে আপনারা জানেন কমিউনিটি হেলথ ক্লিনিকের একটা সুযোগ আছে, এবং এই স্বাস্থ্যক্ষেত্রে আমার মনে হয় পারিবারিকভাবে একটা সচেতনতার বিষয় আছে। সেই কাজগুলো আমাদের ব্যাপকভাবে আমাদের সরকার, বিভিন্ন জিও এনজিও মিলে আমাদের এই কাজগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। অনেক স্কুল আছে, যে স্কুলগুলো আপনার যে আমরা একসময় মঙ্গা এলাকা বলা হতো, রংপুর, দিনাজপুর, সেই সব এলাকায় এখন আমরা স্কুলে কিন্তু ফিডিং এর একটা ব্যবস্থা করা হচ্ছে। ফিডিং এর এটা কি ভালো, মানে এটার জন্য কি স্কুল অ্যাটেন্ডেন্স বাড়ছে? অফকোর্স, এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, গরিব যারা, দরিদ্র যারা, যারা অনেক সময় সারাদিনের খাবারটা পায় না, স্কুলে এসে তারা যদি মনে করে যে একটা বেলার একটু খাবার পাচ্ছি, সেই সুযোগে কিন্তু তারা আসে। তো এটা এটা একটা সুযোগই সৃষ্টি করে এবং পুষ্টিটাও তারা পাচ্ছে। আরো একটা এক্সাম্পল, আমাদের আমাদের যে ভিজিটি কার্ডের মাধ্যমে আমরা যে চালটা দিই, সেটা একটা চাল, সেটার সাথে আমরা কিন্তু এখন প্রোটিন যুক্ত চালও যুক্ত করছি বিভিন্ন এলাকায়, যেসব এলাকা আপনার মানে প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, দারিদ্রতা বেশি আছে, সেইসব জায়গায় আমরা এই কাজগুলো করছি। আমরা এই জায়গাটা মানে আমরা অলরেডি অ্যাড্রেস করছি এবং আমাদের কাজ চলমান। আপনার কাছে আসবো একটু, আমি নাসিমা আক্তার জলি আপনার কাছে, আপনাদের কাছে এই দিনটি নিশ্চয়ই বিশেষ একটি আবেদন নিয়ে আসে। হ্যাঁ, এই দিনটি আসলে বিশেষ আবেদন আমি বলবো না, আবেদনই শুধু না, এর সাথে একটা বিশেষ গুরুত্ব আছে। অনেক সময় মনেই হয় যে কন্যা শিশু দিবস আমরা র্যালি করলাম, আলোচনা করলাম সারা দেশব্যাপী, আমি মনে করি এটা একটা প্রতীকী বিষয় আসলে, যেটার মধ্যে দিয়ে সারা দেশে একই সঙ্গে কন্যা শিশুদের প্রতি যে আমাদের বিনিয়োগ বাড়ানো উচিত, তাদের জন্য যে আমাদের ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি মানে নিয়ে আসতে হবে, এই বিষয়টা আসলে আমরা প্রচার করতে চাই। এক, দুই হচ্ছে যে আমরা মনে করি যে
প্রতিদিনই কিন্তু আসলে কন্যা শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। ইতিমধ্যে আপা বলেছেন যে অনেকগুলো জায়গায় ইতিবাচক পরিবর্তন এসেছে। আমরা যদি 2000 সালের সাথে এই 2014 সালকে তুলনা করি তাহলে আমরা অবশ্যই দেখব যে শিক্ষাক্ষেত্রে এই দিবসটি 2000 সাল থেকেই তো পালন শুরু হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় এটি 2000 সালেই আসলে আমরা শুরু করেছিলাম। এর পিছনে যে মূল কারণটা ছিল যে আমাদের বিভিন্ন সময় আমরা সিআরসি তে স্বাক্ষর করেছি। 1999 সালে আমরা সিডো নারেঞ্জে বেজিং করে সিডো সনদ সেখানে আমরা স্বাক্ষর করেছি এবং 1990 সালে কিন্তু কন্যা শিশু দর্শক হিসাবে একটা দর্শক কিন্তু সার্ক কান্ট্রি গুলো একসঙ্গে স্বাক্ষর করেছিল যে কন্যা শিশুদের প্রতি একটা গুরুত্ব দেওয়া হবে। তা আমরা 2000 সালে যখন একটা ফলো আপের মতো করে দেখলাম যে 1990 সাল থেকে 2000 পর্যন্ত যে দশক ছিল সেখানে কন্যা শিশুদের জন্য আসলে কি বিনিয়োগ করা হলো, অতিরিক্ত তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হলো, তো সেখান থেকে আমরা যখন দেখলাম যে অনেকগুলো স্বাক্ষর সনদে আমরা স্বাক্ষর করেছি, আমাদের বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছেন কিন্তু তেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, তখন আমরা সেই সময় আমাদের এই মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয় ছিলেন ডাক্তার তামিন আপা, ওনার সাথে আমরা আলোচনা করি। তারপরে আমরা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করি। এরপরে আমরা ওনারা সরকার প্রধান মানে বর্তমান সরকার প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সাথে আলোচনা করে এবং আমাদের যেটা অনুধাবনের জায়গা যে মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় থেকে আমার মনে হয় যে নারী এবং কন্যা শিশুদের প্রতি তার একটা আলাদা গুরুত্ব ছিল। তা আমরা যখন এই বিষয়গুলো অ্যানালাইসিস করে কথা বললাম তখন তাৎক্ষণিকভাবে আমার মনে হয় খুব বেশি সময় নেওয়া হয়নি, মাসখানিকের মধ্যে এটা জুন মাসের 3 তারিখে মন্ত্রণালয় কর্তৃক আলোচনা হওয়ার পরই বলা হলো যে ঠিক আছে সেপ্টেম্বর মাসের 29 তারিখ থেকে যেহেতু শিশু অধিকার সপ্তাহ শুরু হয় তাহলে কন্যা শিশুদের জন্য 30 সেপ্টেম্বরকে কন্যা শিশু দিবস হিসেবে ঘোষণা করা হোক এবং তখন থেকেই কিন্তু কাজটা শুরু হয়েছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যেটা সেটা হচ্ছে যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আমি বলব যে এক ধরনের সহযোগিতা আমরা সেই 2000 সাল থেকে পেয়ে এসেছি। তারপরে তো আবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যখন আসলেন এবং আমরা খুবই ওতপ্রোতভাবে আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে এত বেশি সাপোর্ট পেয়েছি যে আমরা অত্যন্ত হ্যাপি এবং আজকে এই জায়গায় আসছি। আমার মনে হয় যে আমাদের যদি বর্তমান সরকার প্রধানের এই সহযোগিতা না মানে মন্ত্রী অনেকগুলো উদ্যোগের কথা বলেন, এই উদ্যোগগুলো কি ধরনের এফেক্ট রাখছে আপনাদের কোন ব্যাপারে পরিসংখ্যা আছে? আমাদের মন্ত্রী মহোদয় যে উদ্যোগগুলো এটার অনেকগুলো অবশ্যই পজিটিভ ইফেক্ট ইতিবাচক ইফেক্ট আছে। যেমন আপা বলেছেন একটা যে স্কুলে টিফিনের ব্যবস্থা, আপা বলেছেন স্কুলে ফিডিং বলতে টিফিনটাই আসলে বোধহয় আপা মেন করেছেন। তো এটা হলো যে স্কুলে বাচ্চারা আসছে আমাদের যেটা শুধুমাত্র আপা বলছেন যে যারা দরিদ্র তারা একবেলা খাচ্ছে সেটা নয়, অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বাড়িতে বাবা মারা স্কুলে আসতে দেয় না, বাড়ির কাজ করায়, তাদের সহায়তা লাগে, এরকম একটা অ্যাওয়ারনেস এর মধ্যে দিয়ে বাচ্চারা কিন্তু আসছেন। আর একটা বড় জায়গা আমার মনে হয় সেটা হচ্ছে যে মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের যে শিক্ষাটাকে অবৈতনিক করা হয়েছে এটাও কিন্তু একটা পজিটিভ জায়গা। এখানে যে দুটো জিনিস আপনারা জোর দিচ্ছেন শিক্ষা এবং পুষ্টির জায়গাটিতে, ড্রপ আউট কি কমছে আপনার কি মনে হয়? কন্যা শিশুদের ড্রপ আউট আগের তুলনায় অনেক কমেছে, তবে এখানে সরকার প্রধানের যেমন প্রচেষ্টা আছে এবং কমিউনিটি লেভেল থেকেও কিন্তু অনেক অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হয়েছে প্যারেন্টসদের মধ্যে, তারাও বুঝতে পারছেন। সুতরাং এটা আমরা মনে করি যে ড্রপ আউট 2000 সালের সাথে যদি আমি 2014কে তুলনা করি তো অনেক কমেছে। আপনাদের কি পরিসংখ্যান কি বলছে? হ্যাঁ, আমাদের পরিসংখ্যানেও তো আমরা বুঝতে পারছি যে আমাদের প্রাইমারিতে তো আমাদের ড্রপ আউট একেবারেই কমে এসছে এবং হায়ার লেভেলে আপনার সংখ্যাটাও এনরোলমেন্ট প্রায় আমাদের 98% চলে এসছে। আমি তো বলেছি যে এমডিজি লক্ষ্যমাত্রা আমরা পূরণ করে ফেলেছি বলা যায় প্রাইমারি এডুকেশনে, তবে আমাদের ড্রপ আউট একেবারেই কমিয়েছে এটা বলা যাবে না, কিন্তু সেটার সংখ্যা উচ্চ শিক্ষার ব্যাপারটা আমাদের এখনো আমরা সেই পর্যায়ে যেতে পারিনি, কারণ আপনি অনেক দারিদ্রতার বিষয় আছে,
আজ মেয়েদেরকে সেইভাবে এখনো আমাদের সমাজ সেই দৃষ্টিতে দেখে না। একটা ছেলে সন্তান থাকলে আর একটা মেয়ে সন্তান থাকলে বাবারা ছেলের পিছনেই খরচ করতে বেশি পছন্দ করে, বা গার্জিয়ানরা বাবা মারা। দৃষ্টিভঙ্গিটা তো এখনো আমরা পরিবর্তন করতে পারিনি, আর দৃষ্টিভঙ্গি তো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। এটা তাদের সামাজিক পরিবেশ পরিস্থিতি থেকে আস্তে আস্তে তাদের অবস্থানের পরিবর্তন যখন হতে থাকবে, অর্থাৎ এক একটা পরিবার যখন সেখানে আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, সেখানে শিক্ষার আলো দেখতে পাবে সেই পরিবারে, তখন অটোমেটিক এই বিষয়গুলোর সমাধান হবে। তো ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের এই বিভিন্ন কর্মসূচির কারণে কিন্তু মাথাপিছু আয় বৃদ্ধি হচ্ছে এবং মেয়েরাও বিভিন্ন কাজে নিজেদেরকে নিযুক্ত করছে। আমরা যে আগে একটা ধারণা ছিল যে মেয়েরা শুধু ঘরের ভিতরেই কাজ করবে, তার সেই ক্ষেত্রে তো খুব পড়াশোনার প্রয়োজন নেই, এই চিন্তাটা মাথার মধ্যে রেখেই কিন্তু অভিভাবকরা তাদের পড়ার দিকে তেমনটা উৎসাহিত থাকতো না। কিন্তু এখন তো কিন্তু মেয়েরাও রোজগার করছে, গার্মেন্টসে আমাদের মেয়েরা কাজ করছে, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের অনেক সুযোগ আছে। এমনকি চাকরির ক্ষেত্রেও একটা কোটা থাকার কারণে দেখা যায় ছেলের যাতে মেয়েটাই আগে চাকরি পেয়ে যাচ্ছে, কাজে স্বাভাবিকভাবে বাবারা বুঝতে পারছে যে না মেয়েকে পড়ালে। আপনাদের সামনে এখন চ্যালেঞ্জ গুলো কি মনে করেন আপনারা, যে একটা সামাজিক বা ধর্মীয় প্রতিবন্ধকতা? আমাদের প্রথম চ্যালেঞ্জে আমি মনে করি আমাদের সামাজিক মানসিকতা, মাইন্ডসেটের বিষয়, যেটা রাতারাতি পরিবর্তন করাটা খুবই কঠিন, যেটা জন্ম থেকেই একটা সন্তানের মেয়ে এবং ছেলে হিসেবে ডিসক্রিমিনেশন হয়ে যায়, যে মেয়ে সন্তান হলে তার চেহারাটার দিকে সবার নজর যায়, আর ছেলে হলে তাকে কিভাবে লেখাপড়া শিখাবে, সে বড় হয়ে বাবা মাকে দেখবে, এই চিন্তাটাই যেন মাথায় আসে। এটা হলো কি আমাদের প্রথম প্রথম এটা। দ্বিতীয়ত, এটা তো আপনারাও জানেন যে আমাদের দেশের মানুষ খুবই ধর্মভীরু, তাদেরকে খুব সহজে ধর্মের মিথ্যে তথ্য দিয়ে তাদেরকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়াটা খুব সহজ। যখনই কোনো একটা তথ্য দেয় তারা সেটা আর সঠিক কি বেঠিক এটা আর বিবেচনায় যায় না, তারা ধর্মের নামে কেউ কোনো কথা বললেই তারা সেটাকে মনে করে যে এটাই সত্য। আর এই এই সুযোগটা নিয়ে একটা শ্রেণী যারা ধর্মের অপব্যাখ্যা দেয়, ধর্ম নিয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছে, তারা মহিলাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য নানানভাবে তারা পায়তারা করে, সেটা এইটা একটা বিষয় আছে। তো আমরা মনে করি যে এই বিষয়গুলো আস্তে আস্তে পরিবর্তন হবে, যত বেশি আমরা মেয়েদেরকে আরো বেশি শিক্ষার দিকে সুযোগ দিতে পারবো, আরো বেশি বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং বিভিন্ন কাজে লাগাতে পারবো, তত বেশি এটা সমাধান হবে। একটু শুনে আসি আপনাদের কাছে কি মনে হয় সোশ্যাল চ্যালেঞ্জ গুলো কি কি আসে? সোশ্যাল চ্যালেঞ্জ আপা অনেকগুলো বলেছেন, তার সাথে আমি বলবো যে দারিদ্রতাটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যদিও আমরা বলছি আগের তুলনায় মানুষের আয় বেড়েছে, কিন্তু একই সঙ্গে কিন্তু ব্যয়ও বেড়েছে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমরা, আপনার বলেছেন যে মেয়েরা কর্মক্ষেত্রে ঢুকছে, কিন্তু আমি মনে করি যে আমাদের শিক্ষার জায়গায়, হ্যাঁ আপনার বলেছেন প্রাইমারি স্কুলে 100%, কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিন্তু এখনো আমাদের অনেক শিক্ষার হার অনেক কম। আমার মেয়েরা, আমার কন্যা সন্তানরা যখন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করতে না পারবে, তখন কিন্তু ভালো জব অপরচুনিটি তাদের জন্য থাকে না। আর ভালো যখন জব অপরচুনিটি থাকে না, তখন কিন্তু আয়ের জায়গাগুলো আমরা যতটা ভাবছি তত কিন্তু স্মুথ হচ্ছে না। গার্মেন্টস একটা ওয়ান অব দ্য ফ্যাক্টরস, বা গার্মেন্টসে মেয়েরা কাজ করছে, কিন্তু গার্মেন্টসে একটা মেয়ে যেহেতু লেখাপড়া জানে না, আমরা ভাবছি তার জন্য 5,000 টাকা ইনকাম করছে মাসে, মানে অনেক বড় একটা আয়। কিন্তু সে যদি লেখাপড়া জানত, সে যদি আরো বেশি শিক্ষিত হতো, তাহলে আমরা এই মেয়েদেরকে কিন্তু আরো অনেক বেশি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে পারতাম, বিশেষ করে এখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেটা একটা বিষয়। আর একটা বিষয় যে চ্যালেঞ্জের একটা বড় জায়গা আমরা দেখছি যে আমাদের মেয়েদের সামাজিক, আপা বলেছেন যে সামাজিক অনেকগুলো প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ আছে সোশ্যাল, যেমন এখনো মেয়েরা ইপ্রিজিং এর শিকার হচ্ছে প্রতিনিয়ত। এখন পরিবার মনে করছে আমার মেয়ে বড় হওয়া মানে ইপ্রিজিং এর শিকার হবে, কোন জায়গায় চলে যাবে, সুতরাং সে যত তাড়াতাড়ি পারে তখন কিন্তু তাদেরকে বিয়ে দিচ্ছে, আমরা যেটা বলছি বাল্য বিয়ে। সুতরাং বাল্য বিয়ে কিন্তু ওয়ান অব দ্য চ্যালেঞ্জ আমাদের মেয়েদের জন্য আর কি, কারণ মেয়েরা বলছেন শিশুর বিয়ে বন্ধ করি। এটার কারণ হলো শিশু, আমরা বলার চেষ্টা করেছি আসলে 18 বছর বয়স পর্যন্ত আমাদের সিআরসি তে আমরা স্বাক্ষর করেছি তারা শিশু, আমাদের শিশু নীতিকে শিশুনীতি, আমাদের বাংলাদেশের শিশুনীতিও বলা আছে যে 18 বছর বয়স পর্যন্ত কন্যা শিশুরা শিশু বলা হচ্ছে। এবং এটা আমাদের কিন্তু শুধুমাত্র শিশুনীতি না, আমাদের শিশু আইনেও বলা আছে যে 18 বছর বয়স পর্যন্ত শিশু। তারপরে আমরা যদি সিডো সনদের দিকে তাকাই, সেখানেও কিন্তু 18 বছর বয়সকে মেনশন করা হয়েছে। তা আমরা যেহেতু আমাদের বাল্য বিবাহ যে আইনটা ছিল 1929 সালের যে আইন,
যদিও এটা আমরা এখন যুগোপযোগী করার জন্য অলরেডি ড্রাফট কমপ্লিট হয়ে গেছে, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এবং সেখানেও 18 বছর বয়স মেনশন করা হয়েছিল যে একজন মেয়েকে 18 বছরের বয়সের নিচে বিয়ে দেওয়া যাবে না। তো সেই অর্থে আমরা আসলে ওই শব্দটাকে শিশুর বিয়ে বলেছে, যেহেতু 18 বছর পর্যন্ত সে কিন্তু শিশু অবস্থায় আছে। এটা এই বয়সটা নিয়ে একটা নানা বিতর্ক আছে, আপনাদের কি অবস্থান? আচ্ছা, আমি প্রথমে বলবো যে আপা যেটা বলেছে যে শিশু, আসলে হ্যাঁ 18 বছর বয়স পর্যন্ত শিশু, আমরা সিআরসির সিনেটরি একটি দেশ, আমরা 18 বছরের সিআরসির আগেই বাংলাদেশে একটা অসাধারণ আইন ছিল 1974 চিলড্রেন অ্যাক্ট, যেটি স্বাধীন বাংলাদেশ যাত্রা 72, তারপরেই বঙ্গবন্ধু শাসনামলে এত অসাধারণ একটি আইন করা হয়েছিল, যখন আন্তর্জাতিক সম্প্রদায় উপলব্ধি করে নেয় যে শিশুর জন্য একটি কনভেনশন হওয়া দরকার, তারও আগে 1998 এসে হলো সিআরসি, তারও 14 বছর আগে কিন্তু বলেছেন আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু কিন্তু সেটা ঠিকই উপলব্ধি করতে পেরেছিলেন উনি সংবিধানে একটি অসাধারণ শিশুদের এই বিষয়গুলোকে তিনি গুরুত্ব সহকারে দিয়েছেন 28-এর 4 ধারাতে, পাশাপাশি সেখানে আইনটা করেছিল সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আইনটা ছিল। আমি যেটা বলছি যে 18 বছর শিশু, আমরা কিন্তু আর একটা শ্রেণী যেটাকে আমরা অ্যাড্রেস করি না, সেটা হলো অ্যাডোলেসেন্ট গ্রুপ, কিশোর কিশোরী। আমাদের কিন্তু কিশোর কিশোরী গ্রুপটাকে কিন্তু আমাদেরকে মানে খুব বেশি ভাবে সিরিয়াসলি দেখা উচিত এখন, কারণ ওই বয়সে একটা মেয়ে বা একটা ছেলে সে কোন পথে যাবে সেটা কিন্তু চিহ্নিত হয়, যেমন অনেক পরিবর্তন তার ফিজিক্যাল তার মেন্টাল অনেক চেঞ্জ আসে এই সময়। এই সময় সে ভালো সঙ্গ পেলে ভালো দিকে যায়, এই সময় সে স্নেহ ভালোবাসা পেলে এক ধরনের হয়, এই সময় সে যদি দেখে যে তার প্রতি সেই ধরনের তাচ্ছিল্য হচ্ছে বা তাকে সেই অবজ্ঞা করা হচ্ছে তাহলে সে এক ধরনের হয়। এই এই বয়সটাকে আমরা মনে করি যে এই বয়সটা বাড়ল, আমরা সেটাকেই মনে করছি বাড়ল। আর 18 থেকে 18 বয়স যখন আমরা ধরছি যে 12 থেকে 18 বছরটা, সেটাকেই বাল্য হিসাবে আমরা ভাষাগত ভাবে আমরা বলতে চাচ্ছি। অবশ্য তারা শিশুর পর্যায়ে, শিশুই তারা, শিশুর একটা ধাপ, একটা একটা আমরা বলি যে একেবারেই শিশু যারা ইনফেন্ট একেবারে, তারপরে এই ধাপগুলো আসছে। তা আমরা এই কিশোর কিশোরীদের কিন্তু স্পেশাল ভাবে আমরা তাদেরকে অ্যাড্রেস করছি। আমাদের মন্ত্রণালয়ে আমরা কিশোর কিশোরীদের জন্য ক্লাব করেছি, বিভিন্ন আমাদের ডিভিশনগুলো 7টা ডিভিশনে আমরা 7টা জেলাকে বেছে নিয়েছি এবং প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ইউনিয়নে আমরা ক্লাব গঠন করেছি, পর্যায়ক্রমে আমরা সারা বাংলাদেশেই করব। সেই ক্লাবগুলোতে ক্লাবের উদ্দেশ্য হল কিশোর কিশোরীদেরকে আমরা পিয়ার গ্রুপ বা চ্যাম্পিয়ন হিসেবে আমরা তৈরি করতে চাই, মানে তারাই তাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য তারা এগিয়ে যাবে। অর্থাৎ ধরেন আপনার যৌতুক, ধরেন বাল্য বিয়ে, আপনার ইস্টিজিং, এই বিষয়গুলোর মানে ব্যাড সাইড গুলো তারা জানবে এবং তারা তাদের ফ্রেন্ড সার্কেলকে, পিয়ার গ্রুপের মতো তারা এই বিষয়গুলোকে জানাবে এবং তারাই নিজেরাই নিজেদের জন্য আস্তে আস্তে তৈরি হবে। আর অনেক সময় দেখা যায় এই বয়সে ভুল তথ্য নিয়ে বেড়ে উঠে কিশোর কিশোরীরা, তারপরে ভুল তথ্য পেয়ে তার জীবনটাই অনেক নষ্ট হয়ে যায়। তারা যেন সঠিক তথ্য পায়, বয়স সন্ধিক্ষণের সমস্যাগুলো, রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে ধারণা, এমনকি আপনার প্রযুক্তি সম্পর্কেও আমরা অনেক সুযোগ সুবিধা তাদেরকে জানানোর, এই কাজগুলো আমরা এই ক্লাবের মধ্য দিয়ে করি। আমার মনে হয় এই ধরনের ক্লাবের মধ্যে এখন যেই শিশুরা সেখানে আছে, আমাদের জানা মতে সেই শিশুদের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এবং তারা ছেলেমেয়েরা একসাথে চলছে, কিন্তু সেখানে কখনো শোনা যায়নি যে একটা ছেলে একটা মেয়ের সাথে কোনো খারাপ ধরনের কোনো আচরণ করেছে। এই জিনিসগুলো ব্যাপক পরিবর্তন হচ্ছে। মেয়েদের বিয়ের বয়স কমানোর কি কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের, এরকম কিছু আলোচনা? মেয়েদের বিয়ের বয়স আমাদের 18 বছর যেটা আমাদের ছিল এবং 21 বছর ছেলেদের, আমরা একটা ড্রাফট করেছি, হ্যাঁ এই এখানে তেমনই আছে, তারপরেও কিছু কিছু রদবদল আছে এবং আমাদের ক্যাবিনেটে সেটা উত্থাপন করেছে, অনেক ক্ষেত্রে সেটা 16 চিন্তা ভাবনা করছে, এটা ব্যাপার আলোচনা হচ্ছে, এটা আমাদের ওয়েটিং হবে, স্ট্যান্ডিং কমিটিতে যাবে, দেরি আছে এখনো। আমরা চাচ্ছি যে বিষয়গুলো নিয়ে আরো খোলাখুলি আলোচনা হোক, আমাদের দেশের মানুষরা বাল্য বিয়ের কুফলগুলো, খারাপ সাইডগুলো যেটা, সেটা তারা আরো বুঝুক, আরো অ্যাওয়ার হোক, আরো দেশের মানুষরা সবকিছু নিয়ে বিশদ আলোচনা হোক। এটাকে আমরা দেখছি আসলে, এই যখন আমাদের বাল্য বিবাহ আইনটা পরিবর্তিত হয়, ড্রাফট হয়,
আমি ধন্যবাদ জানাই মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়কে যে সেভারাল টাইম আমাদের সাথে আলোচনা হয়েছে এবং শুধু এখানে না, যখন আমাদের নারী উন্নয়ন নীতি করা হয়েছে সেখানেও কিন্তু কন্যা শিশুদের জন্য একটা চ্যাপ্টার রাখা হয়েছে যেখানে এই বয়সটাকে মেনশন করা হয়েছে। তারপরে আমাদের যদি শিশু নীতির দিকে থাকে সব জায়গায় আছে। এখন রিসেন্টলি যেটা হয়েছে যে আমি যেভাবে দেখছি যে আমাদের বোধহয় লন্ডনে একটা গার্লস সামিট হয়েছিল, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তো ওখানে আমার মনে হয় অনেকের সাথে শেয়ারিং এর মধ্যে দিয়ে উনি মেনশন করেছিলেন যে লন্ডনে বোধহয় 16 বছর বয়সে মেয়েদের মানে বিয়ে হয় এরকম একটা প্রেক্ষাপট। তা আমার যেটা ধারণা যে আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আমার সামনে বসে আছেন, উনি এবং আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়গুলো অনুধাবন করবেন যে আসলে 18 বছর বয়সটা কেন করা হলো, বা যেহেতু এটা 1929 সালে তখনও ছিল, এটা 16 বছর বয়স করলে আমাদের ধারণা বোধ হয় এটা আমাদের জন্য খুব সুখকর বার্তা বয়ে নিয়ে আসবে না, কারণ এখনই কিন্তু আমাদের দেশে 15 বছর বয়সের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে প্রায় 39% মেয়েদের, আর 18 বছর বয়সের মধ্যে তো 66%। এটাকে যদি আমরা 16 করি তাহলে আসলে আরো কমের দিকে আসার আশঙ্কা থাকে না, বরং মানে বাল্য বিয়ের হারটা আরো বৃদ্ধি পায় যেহেতু এটা পারমিট হয়ে গেল 16 বছর বয়স পর্যন্ত। এখনো মানুষ 18 বছর চিন্তা করে অনেক জায়গায় প্রোটেকশন দিচ্ছে এবং বিভিন্ন জায়গায়। আমি বলবো যে আমি কালকে একটা নিউজ দেখলাম যে ইউএনও নিজে গিয়ে বন্ধ করেছেন, এরকম ঘটনাও আছে যে পুলিশ কর্তৃপক্ষ বন্ধ করেছে। এই যে এখনই একটা এটিএন বাংলাতেই প্রচার হবে, আমাদের এই একটা ডকুমেন্টারি তারা করেছে যে যেমন পুলিশকে আমাদের ছেলেমেয়েরা যা খবর দিয়েছিল শ্যামলী থানায়, তারা নিজেরা যে এই বিয়েটা বন্ধ করেছে এবং অনেক ইউএনও বন্ধ করছে, অনেক ডিসি সাহেব বন্ধ করছে, এবং মাল্টি সেক্টরাল যে মানে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা ইউনিট আছে যেটাকে বলা হয় মাল্টি সেক্টরাল ইউনিট, সেই ইউনিটের কিন্তু একটা হেল্পলাইন আছে যেখানে একটা নাম্বার আছে, যে নাম্বারটা 1092 যে কোনো সমস্যা হলে, ধরেন একটা মেয়েকে জোরপূর্বক বিয়ে দিতে চাচ্ছে তার প্যারেন্টসরা কিন্তু সে রাজি নয়, সে ফোনে আমাদেরকে জরুরি ভিত্তিক জানাবে, আমরা তৎক্ষণাৎ 1092 1 1092 1 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
আমরা আমাদের সেখানে যেই এলাকার সেই এলাকার প্রত্যেকের আমাদের ওসি এবং ইউনো এবং আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তার ফোন নাম্বার আছে, আমরা তৎক্ষণাৎ জানাবো এবং সেই তাকে সেখানে আমরা ভূমিকা রাখতে পারবো। শুধু তাই নয়, খেলে বিয়ে বন্ধ করার বিষয় নয়, তাছাড়াও একটা মেয়ের উপর নির্যাতন সহিংসতা বা এই ধরনের কিছু সে যদি মনে করে যে কোনো ধরনের আঘাত আসতে পারে সে যদি ফোন করে সহায়তার জন্য আমরা সেই সহায়তা গুলো করে এই জায়গাতে আপনি যদি বলছেন আমরা শেষ করতে সময় একেবারে শেষ। এই যে সেক্টর গুলো আছে যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া, এখন হঠাৎ করে যদি আমরা এটা 18 বছরে নিয়ে আসি তাহলে আমার 18 বছর থেকে কমিয়ে 16 বছরে নিয়ে আসি তাহলে আমার মনে হয় যে এটা অনেক ক্ষেত্রে আমাদের মানে আরো বিবেচনা করা আইন মানে কি জনগণের জন্য আইন, জনগণের সাথে আলোচনা সমস্ত কিছুর পরে ফাইনাল একটা আইন আসবে হয়তো, যেটা আসলে যুগের জন্য সমাজের জন্য দেশের জন্য যেন মঙ্গল হয়। সময় শেষে দিয়ে মাননীয় আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, এই দিনটাতে কন্যা শিশুর জন্য আপনার কি বিশেষ কোন বক্তব্য আছে কিনা? আমি মনে করি যে কন্যা শিশু যারা তারা নিজেদেরকে যেন মানুষ হিসাবে মনে করে, অনেক সময়ই তারা দেখা যায় যে ইমোশনাল হয়ে কিংবা তাদের উপর কোনো নির্যাতনের কারণে তারা আত্মহননের পথ বেছে নেয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কন্যা শিশুরা নিজেদেরকে মানুষ হিসাবে মনে করবা, তোমাদের উপর যদি কেউ নির্যাতন করে সে অমানুষ কিন্তু তুমি নও। কাজে পৃথিবীটা খুব সুন্দর, এই সুন্দর পৃথিবী থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কখনো নিবে না, বরং এই পৃথিবীতে কি করে আটকিয়ে রেখে মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবা, আরো 10 জন মানুষের পাশে দাঁড়াতে পারবা, সেইভাবে নিজেকে প্রস্তুত করো। এই চ্যালেঞ্জটা আমাদের এখানে খুব প্রকট, অনেক শিশু দেখি যে এক ধরনের অপমান বোধ থেকে নিজেকে, আমি তাই বলছি যে তার এই বয়সটা ইমোশনাল বয়স, নানান কারণে তার ইফটিজিং এর কারণে হতে পারে, বাবা মা তাকে একটু রাগ করলো কোনো কারণে সেজন্য হতে পারে, আরো অনেক বিষয় থাকে, এটা না পাওয়ার একটা বেদনা থাকতে পারে, দরিদ্র পরিবারে কোনো কষ্ট থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে না, তাদের সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, এতটা ইমোশনাল হলে চলবে না, তাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের মানুষ মনে করতে হবে এবং এই পথ থেকে তাদের বেরিয়ে আসতে। আপনাদের কি উপলব্ধি? আমার আজকে এই দিব আগামী 30 সেপ্টেম্বরকে কেন্দ্র করে আমি
দেশের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা যেন নারী পুরুষ নির্বিশেষে কন্যা শিশুদেরকে বোঝা মনে না করি, তারা আমাদের সম্পদ, আমাদের যেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের প্রতি কাজ করে এবং আমরা যেন মনে করি যে তাদের প্রতি বিনিয়োগ বাড়ালে আসলে আলটিমেটলি বিনিয়োগের যে রিটার্ন সেটা আমাদের কাছে, জাতির কাছেই ফিরে আসবে। এটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেত্রী, স্পিকার সবাই মহিলা, এখান থেকে তো আমাদের অনুপ্রেরণার পাওয়ার অনেক কিছু আছে। অবশ্যই, শুধু এখান থেকে কেন, আমাদের তো আজকে বর্তমান সরকার যে পদক্ষেপগুলো হাতে নিয়েছে, মেয়েদের যে বিভিন্ন সুযোগ করে দিচ্ছে, কর্মক্ষেত্রে 60% মেয়েদের প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে তাদের সেই সুযোগ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কোটা রাখা হচ্ছে, সচিব, অ্যাম্বাসেডার, এসপি, ডিসি, ওসি কোন জায়গায় বাদ নেই, সব জায়গায় মেয়েদের বিচরণ আছে। মেয়েদের তো বুঝতে হবে এবং অভিভাবকদেরও বুঝতে হবে ছেলে এবং মেয়েতে কোনো ভেদাভেদ নেই, সমানভাবে তারা অর্থ ব্যয় করলে সেটার ফিডব্যাক তারা সমানভাবেই পাবে, কোনো অংশেই কম পাবে না। আজকের এই দিনে আমরা বিশ্বাস করি সেই উপলব্ধিটাই আমাদের প্রধান বিষয় হয়ে যাবে, যে আমাদের নারীরা অনেক বেশি এগিয়ে আছে সমাজে, নানা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আমাদের দেশের যে বর্তমান বাস্তবতা এবং যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, মাননীয় মন্ত্রী যেটি বললেন, সেই উদ্যোগের প্রতি আমরা সমর্থন জানিয়েই বলতে চাই যে আমরা আশা করব সেই তাদের যথাযথ মর্যাদা নিয়েই তারা সমাজের দিকে অগ্রসর হবেন, সেই প্রত্যাশা করছি। মেয়রাফরু চুমকি এবং নাসিম আক্তার জলি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য, আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই। Thank you.